শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আব্দুল হামিদ, তার নাম নিতু মোহাম্মদ মোবারক হোসেন মোল্লা, মাতার নাম মুসম্মদ মিতু মুসম্মদ আসিয়া বেগম। স্থায়ী ঠিকানা দুটোর ঠিকানা একই ছিল। আমার গ্রামের নাম হচ্ছে গন্ড, পোস্ট অফিস মরিস পাশা, উপজেলা লোহাগড়া, জেলা নড়াই। আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েটের ছাত্র, রয়্যাল ভিক্টোরিয়া কলেজে পড়ি, স্কুলে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে আমি ছাত্র হাজারি এল এস জেন ইন্ডিয়ান ইনস্টিটিউশন ছাত্র হাজারি, সেখান থেকে এসএসসি পাস করি। তারপরে 1970-এ এসএসসি পাস করে আমি রয়্যাল ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই। ওখানে ভর্তি হয়ে রাজনীতির সাথে সক্রিয় হয়ে যাই। আমার পিতা তৎকালীন সময় ইনানের আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তার সন্তান হিসেবে, এবং উনি ব্যবসা বাণিজ্য করতেন, শিক্ষানুরোগী ছিলেন, সত্যি ওই যে হাই স্কুলে ওই স্কুলের ম্যানেজমেন্ট সদস্য ছিলেন। সেই সুবাদে রাজনীতির সাথে আমরা সক্রিয় জড়াই পড়ি। 1970-এ এই কলেজে ভর্তি হয়ে আমাদের ছাত্রলীগ বাংলাদেশ, তখন তো পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছাত্রলীগে সেই ইস্যুতে মুগ্ধ হয়ে যায়। এবং বঙ্গবন্ধু যশোরে প্রোগ্রাম করলেন এই সিজনে, নির্বাচন সিজনে শিকাগো গেছি, নড়ালও গেছি, লোকজন দেখেছি। সেখান থেকে আমাদের ওই বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে ঈদ সেটা আগে থেকে ছিল। তারপর 1970-এ নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন, এমএলএ মানে এমপি, দুই নির্বাচনের দিন আমি তৎকালীন লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব এমএলএ প্রার্থী ছিলেন, আগরতলা ষড়যন্ত্র আমার আসামি ছিলাম, উনি ওনার সাথে আমার আব্বার অত্যাধিক সম্পর্ক ছিল। সেই হিসেবে আমাকে আমার ডাক্তার নাম সাহেব, এই হিসেবে সেভাবে ডাকতেন আমাকে। সেই সময়তে উনি আমাকে দায়িত্ব দিলেন যে প্রচার, মানে একটা হ্যান্ডব্যাগ ছিল, তখন হাতে ওইকে হ্যান্ডব্যাগ নিয়ে আমি 3টে ইউনিয়নে ওই প্রচারকে ভাবতাম, নির্বাচনী প্রচার জয় করলো, ক্ষমতা নিয়ে যে টান টানি চলতেছে, আমরা রাজনীতির রোজ জানি চলতেছে, সবসময় খবর রাখি। সেই আমলে ইত্তেফাক কাগজ আমি নল থেকে পোস্ট অফিসের মধ্যে লোহাগড়া গ্রামে যেতাম, ওই দুদিন পরে পাতাম পড়তাম। সেই আমলে সেই থেকে জানতে পারি, রেডিওর মধ্যে জানতে পারতাম। তারপরে যখন এসে 7 মাসে যে ভাষা, ওই ভাষা নিয়ে হচ্ছে আমরা উদ্বুদ্ধ হয়ে, ওই ভাষাটাই উদ্বুদ্ধ হয়ে এবার ওখানে আসে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা। ওই দুর্গ বুঝতে বুঝেছিলাম আমরা যে প্রত্যেক ঘরে ঘরে ট্রেনিং শিবির গঠন করা, এলাকায় মুক্তিযোদ্ধা সংগঠিত করে সে জায়গায়
সেই থেকে বসে ওখান থেকে ট্রেনিং দেয় সমস্ত বুঝেছিলাম। বুঝে ছেলে ফেলে নিয়ে আমরা প্রায় আমাদের গ্রামে 25-30 জন ছেলে ইয়ং ছেলে, তারা করলাম আমরা গ্রাম থেকে বাস কেটে এনে ঘর তৈরি করা শুরু করলাম। সেই ঘরে চলতে ছিল আমাদের আলোচনা, এর মাঝে জানতে পারলাম 26শে মার্চ তাদের এই ঘোষণা হয়ে গেল। ঘটনা হয়ে যাওয়ার পরে কয়েকদিন পরে দেখেছি আমার পিতা ব্যবসা করতেন, কালিয়ারি বর্তমানে এমপি যিনি আছেন মুক্তির পিতা ক্লাস সাহেব, ওই ক্লাস সাহেব আর সত্তার সাহেব ওনার বন্ধু, সে আমাদের আমার আব্বা, এই তিনজনে ভারত সন্ধ্যার সময় আছে আমাদের বাড়ি জোট বাড়ি সে আমাদের ছোটো একটা ঘর ছিল, ঘর বারান্দা ছিল, খাট ছিল, ওই খাটে পরে এসে আমি তখন বাইরে খেলাধুলা করে এসে দেখি জোর বসা ক্লাস তো পরিচয় আছে, সত্তার সাহেবের সাথে পরিচয় হল, আমার আব্বা পরিচয় করে দিল দিয়ে তারপরে আমার ডাকগুলো কাছে কাজ এই কয়েকজন ছেলেমে ডাকবে, তার কয়েকজন ছেলে ডেকে আনলাম তোমরা প্রস্তুতি নিশ্চয় সত্যি যুদ্ধ ছাত্রলীগের যারা ছিল ছাত্র কর্মীরা সহ কৃষক শ্রমিক যারা আছে সবাইকে সমিতি ই করে কাউন্সিলিং করে সবাইকে বোঝো যদি প্রস্তুত হতি যখন নির্দেশ দেবো তখন চলে যাবো। তাই এর অনেক কথা বললাম, আমরা ঘুরে এসে অনেক কথা হলো, ঘুরে তো রাত্রি থেকে সকালবেলা আমরা চলে গেলাম, চলে যাবার আমাদের ছেলে প্রায় সন্ধ্যার সময় যে টিভি অ্যান্ড রেডিও বিবিসি সংবাদ শুনি নিজেরা শুনি সব শুনতেছি, এটা মতো যাবো স্যার উনি জানতে পারলাম যে উনি একটা চিঠি ফাটাইছে যে ছেলেবেলাকে ট্রেনিং দেওয়ার জন্য ভারতে যাব, আমার কাছে খবর গেল। এই সত্যি সত্যি দেখে যে হঠাৎ করে জুন মাসের দিকে আমাদের গ্রামে অতর্কিতে এই নগরাত থেকে রাজা কাটলাকে গেলে লঞ্চ বেড়ে এখান থেকে 7 কিলোমিটার হবে লঞ্চ বেড়ে গেছে, 7 কিলোমিটার রাজা কাটা লঞ্চ বেড়ে যাচ্ছে শব্দ শোনা যাচ্ছে। আমি একটা গাছে উঠে দেখতেছি কারা লঞ্চে কারা আসে কী ব্যাপার, দেখে কি যে মানুষজন ভরা লঞ্চ বেড়ে মানুষ হয়েছে শুনছি যে বিভিন্ন জায়গা এ করতে যায়, তাই এই বলে আমি সব ঘাটের দিকে আগে দেখতে গেছি যে ঘুরে আগে এদিকে নামে চলে আসা নামবে আমাকে দেখা যাচ্ছে, দৌড়ে বাড়ি এসে আব্বাকে বললাম চিকিৎসক মেসেজে দিয়ে বললাম তাদের সাথে যেতে বললাম আমার বাড়িতে গেছে গেলে পরে আমার আব্বার নাম ধরে ইকসে তার বাড়ি চিনাই দিয়েছে দিলে পরে এসে আবার যারা সাথে গেছে তার মধ্যে ওনারা বন্ধু দুই বন্ধু ছিল, যখন আমাদের তো খটেকার চারটা কিন্তু পড়া দেবে তখন ওনাকে দুই বন্ধু তারা আমার বাড়িতে আমাদের বাড়িতে অনেক আগেও গেছে বলছে না মোবারকের বাড়ি আমি না তোমার এই মোবারকের বাড়ি পড়াশুনি, তাই বললে পরে তারা পড়ালো না আমাদের পশ্চিম প্রান্তিক যে আগুন ধরা দিল দাও দাও করে আগুন ধরে চলতেছে ইতিমধ্যে দেখতেছে পাটের ভিতর থেকে উপর দিয়ে দেখা যাচ্ছে প্রায় 1-2 ঘন্টা পর্যন্ত পড়লো, এসে দুপুর পর আমরা সব নিজের বাড়িতে গেলাম ও ঘরে দেখতে গেলাম দেখে এসে বাড়িতে আসলাম বাড়িতে আসে বাড়িতে তখন আর মনে আর দেশে থাকা যায় না এর প্রতিকার করতেই হবে। জুলাই মাসের দিকে হঠাৎ করে দুপাতা গ্রামে ওখান থেকে আমাদের গ্রামে টার্গেট করে সেলিং হচ্ছে, সেলিং হলে আমার গ্রামে একটা ছেলের পেটে লাগলো পেটে পেটে লাগে পেট থেকে ভুঁড়ি মারা গেলো তাকে উত্তর এলাকায় চিকিৎসকদের নিয়ে পাঠানো হলো, আমরা তখন সিদ্ধান্ত আর থাকা যায় না হঠাৎ করে কয়েকজন জায়গা হয়ে গেলাম। এর মধ্যে জানতে পারলাম যে আমাদের আমাদের দুই এক এক করে 2-3 জন লোক চলে গেছে, আমি নিজে কজনে নিয়ে এবারে নিজে বংশে 5-6 জন অন্য বংশে দিয়ে আমরা 15-20 জন নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মুজাফর মিয়া, তারপরে হচ্ছে মোহাম্মদ হায়দার মিয়া, আমিরুল ইসলাম, সৈয়দ শাহিদুল ইসলাম, গুলাম মুস্তফা, সাইফুর রহমান, শাহজাহান শেখ, শাহজাহান, ওমর মোল্লা, সৈয়দ শরফত আলী, মঞ্জুরুল আলম, এই দিয়ে আমরা সবাই দিতে চলে গেলাম নৌকা করে যাই, তারপরে চলে গেলাম ভারতে তালিকা ক্যাম্পে গেলাম আমরা তার সময় শুধু দেখে গেলাম তখন নকশালের প্রধান এলাকা ছিল নকশালের প্রধান যদি দেখা করলাম দেখা করে বলে যে আমার বাড়িতে ক্ষতি হয় না হয় ক্ষতি যদি করে না হয় সবর মেয়ে একসাথে সব বুঝলেন না না আব্বা বাবা দেশেই ছিল তখন আমি বাড়িতে চিঠি লিখে গেলাম যে আব্বার কাছে যে আমি চলে গেলাম তখন আব্বা তখন বাড়িতে নেই ব্যবসার কাছে নৌকায় ব্যবসা করত ধান কেনা ব্যবসা করত, তা আমি খুব দেখে গেলাম যে আমি চলে গেলাম আপনি চিঠি পাওয়ার মাত্র চলে আসবেন থাকবেন, তা আমি যাওয়ার পর দেখি 6-7 দিন পর দেখি আমার আব্বা চলে গেছে বাড়িতে এসে ওখানে যায় তাহলে এটা মতো কাছে আমি নিয়ে গেলাম ক্যাম্পে ইনচার্জ টালিগোলায় রাখলাম। তবে যাওয়ার পথে একটা ঘটনা ঘটলো আমরা আর্মির অপারেশনে পড়ে গেলাম সামনে পার হলে পরে আমার সাইডে চলে গেলাম অনেক সমাদর হচ্ছে একটা লোক দেখতে গেল খাজুর গাছ গাই উপরের দিকে হঠাৎ আমার থেকে এই তো অতটুকু কত দূর খাজুর গাছটা
হঠাৎ করে ওই লোক আর আর ওই লোকটা লোক টপ করে পড়ে গেল। ওরা আছে ওই এলাকার মানুষ, পাশে ওইটে তারপরে গেলাম আছে বনগ্রাম আর টালিকোলা। টালিকোলা যে ওখানে ভর্তি হলাম, ঢুকে গেলাম, ঢুকে গিয়ে থাকলাম। তারপর ছয় সাত দিন পর তো আমার আপনা গেলো, একদিন কী করে পানি চলে আসলো, ক্যাম্প ডুবে গেল, আমরা উপরে উঠলাম। উপরে ওঠার পর দুই দিন পরে আমাদের দ্বিতীয় ট্রেনিং সেন্টার যেটা ব্রাক ওখানে পাঠালেন, আমরা ওখানে গেলাম। ওখানে যাই গিয়ে যে ক্যাম্প দিলাম, আমরা ক্যাম্পে ডুববাস বসছি, ক্যাম্প ডুবে গেল, পানি বেড়ে ক্যাম্প বাঁধা ভেঙে ক্যাম্প ডুবে গেল। উঠে বাগান, সমস্ত বাগান ওই দেখে এটা কেটে পরিষ্কার করলাম, তাও কাটাই ওইখানে আর এল মুখার দেখে তো ওইখানে গিয়ে থাকলাম। ওখানে ট্রেনিংগুলো করলাম, শারীরিক যেগুলো প্রস্তুতি নেই, প্রায় আঠাশ দিন ওখানে থাকা হয়েছিল। তারপরে ওখান থেকে শুনতে পারলাম যে আমাদের গ্রামের এলাকায় যে নকশাল যে হেড ছিল আমাদের গ্রাম মমতাজ, তাকে বাইরে ফেলানো হয়েছে। আর লেফটেন্ট সাহেব মানুষ বললো কি যে দুলুভাই রে, আমার আপনাকে দুলুভাই বলি, দুলুভাইকে আমি বুকিং করছি 300-350, তাকে দেশের সঙ্গে দেশে পাঠা দিচ্ছি, দেশের লোকের দরকার, ওখানে সেটা দিতে হবে, মুক্তি দেওয়া সেটা দিতে হবে, তাদের ইয়ে করতে হবে, খাতে দিতে হবে, এই জন্য লোকের দরকার ওখানে পাঠা দিছে। আমার তোকে তোর জন্য কিছু টাকা রেখে গেছে, ওই ক্যাম্পে অমুকের কাছে নিয়ে আসিস। আর তারপরে দেশ উনি ইংরেজিতে কথা বল, উইদিন সিক্স মান্থ বাংলাদেশে আসছি। আমি সাইকে নামাতে গেছিলাম, কী বললেন কথা আমি যা বলছি তাই, ভারতে বিন্দু গেলাম, ট্রেনিং দিলাম। আপনি হ্যাঁ, আপনি যখন দেশে ফিরে আসলেন সব ট্রেনিং নিয়ে, তখন আপনার কমান্ডার কে ছিল? আমার আমি ডিপ্টি কমান্ডার ছিলাম, আমার কমান্ডার ছিল সৈয়দ সাজিদুল ইসলাম। আমরা 11 জন আমরা আসলাম, আসার পথে প্রতিমধ্যে বিপদে পড়লাম, রাত্রি পায়ার আনলো, তার দেশে চলে আসলাম। দেশে আসে আমাকে যারা আসছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, তারা তাকে আমরা এসে গাড়ি এসে একটা অপারেশন ছিল বেশ ভাবে, ওই অপারেশনে সেখানে দূরে চলে আসলাম। আসলে পরে দেখি অপারেশন শেষ চলে গেছে, অপারেশনে অংশগ্রহণ করতে হয়নি, কিন্তু আসলাম সেখানে। একবারে ক্যাম্প করলাম এই যে নদীতে গেছে, এই নদীর পাড়ে একটা হিন্দু বাড়িতে, ওইখানে আমার আব্বাই করে সমস্ত খাবার দাবার সব কিছু উনি করতেন। আমার ওইখান থেকে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করতাম, যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যে আমরা ব্যবহার করতেন নোড়ালে যে টেলিফোন যোগাযোগ, ওই টেলিফোন যোগাযোগ ই করতে হবে। এক এক দিন রাত্রে যে প্রায় 1 কিলোমিটার তা আমরা যে কেটে নিয়ে চলে আসলাম। তারপরে প্ল্যান হলো যে হাওয়াইখালি ব্রিজ, ওই ব্রিজটা ঘুরতে হবে। ওই ব্রিজে আগে তো ই করতে যে যুদ্ধ হলো, যুদ্ধ অনেক ভাঙা কারণ পরে বাজ শেষে কমল সিদ্দিক আসলে ক্যাম্প করছিলেন। কমল সিদ্দিক উনি আমাদের খবর দিলেন, একটা পার্টি খবর দিয়েছিল, কিন্তু উনি আমাকে একটা পার্টি যাচ্ছিল বাজারে, ওই পার্টির কাছে উনি আমাকে খবর দিয়ে ওই পার্টির কাছে ওকে দিয়েই চলে গেছে উনি। কিন্তু আমরা সেখানে খবর পাই না, যাতে যাতে আমাকে 2 ঘন্টা দেরি হয়ে গেছে। এক ঘন্টা ওখানে ফুল ব্রিজটা ভেঙে চলে আসছে। তারপরে কয়েকদিন করে যোগাযোগ করা হলো আমাদের এই থানার, তখন যুবতী কমান্ডার ছিল গোলাম কবির, সে আবার আমাদের পাশের গ্রামে এক ক্যাম্প করছিল, সেই ক্যাম্পে যোগাযোগ রাখলো। আমাদের ওখানে খবর দিল যে এরা সারেন্ডার করবে, আসো। আমরা এসে ওই একটা মাঠ আছে মোল্লার মাঠ, ওই মাঠে এসে বসে রয়েছি, এরা আর আসে না। তখন তিনি বুঝতে পারলাম যে আমরা নোয়াল থেকে সুন্দর লোক আসবে, এখানে আমাদের গিরে ফেলবে মারবে, আমরা পিছিয়ে গেলাম। তার 2 দিন পরে যোগাযোগ করে মুক্ত করার জন্য যেমন রাত্রে চিঠি গেল যে ভোরে অ্যাটাক করা হবে, চলে আসো। ঠিক আছে, আমরা ভোরে সেখান থেকে এসে এখানে অপারেশন করলাম। প্রচণ্ড গুলি যাচ্ছিলো মাথার পর দিন, এক পর্যায়ে যখন দেখলাম ইয়ে গেছে নীরব, ওরা ঠান্ডা করছে, আমরা ঢুকে গেলাম নল মুক্ত। আমরা ওখানে ফিরে আসলাম না, আমি ডাকবাংলায় থেকে গেলাম, আমাকে তো গ্রুপ নিয়ে আমাদের ডাকবাংলায় আমার গ্রুপ। তারপরে ওখানে থেকে মালয়েশিয়া ক্যাম্প করলো, আমরা ক্যাম্পে গেলাম না, আমরা থানায় পোস্টিং হলাম। আমাদের যখন হুজুর আলী খান উনি এসে সাব ডিভিশন কমান্ডার ছিলেন, উনি নেতৃত্বে ডাকাতি সেতে কলকাতাতে আসছিলাম, উনি আমাদের ওই থানায় ডিপুট করলেন। ওই থানার থেকে ও শীর্ষ বিভিন্ন সূত্রে কিছুখানে যাতেন, আমাদের টিম বিভিন্ন জায়গায় অপারেশন যাতেন, জায়গা দিত, তারপরে এসে ইস্কাপের লোক দিত। এই করে ওখানে 2 মাস পর্যন্ত কাটালাম, ক্যাম্প ক্লোজ হয়ে গেল, সবাই চলে আসলো। আমি ওখানে থেকে ইন্টারভিউ পরীক্ষা সামনে থানায় সিআই সাহেব আমাকে রেখে দিল। বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন? বর্তমান বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ খুব ক্লান্তিকাল চলতেছে, কারণ দলে এই হাইব্রিড ঢুকে যায়, এরা আমাদের নেতাকে টাকায় দেয়, মাথা কিনতেছে, আত্মীয় স্বজন বলে কত মাথা কিনে বিভিন্ন প্রলোভন দিয়ে তারা মাথা কিনে তারা কমিটি ঢুকে তারা মূল রাজনীতি শেষ করে দিচ্ছে। ত্যাগী রাজনীতি, যারা মাঠের রাজনীতি তাদের দূরে ফিরে দিচ্ছে না, তারা
আর ওরা সামনে আসতেছে, সামনে এসে লুটপাটি করে দেখতেছেন ইতিপূর্বে এই যে ক্যাশমিনা ইকিরা যত কিছু চা কিছু আছে সব তো ওই বিএনপি থেকে আছে, জামাতের থেকে আছে, এরা এরা কিন্তু হচ্ছে, এরা আমরা সাধারণ মুক্তিযোদ্ধা বুঝতে সাধারণ মানুষ বুঝতে পারতেছি, অথচ আমাদের সরকারের পেপারে কাগজপত্রে আসতেছে কিন্তু বাস্তবে আসছে না। এখন এসে কমিটিতে হাইব্রিড আসতেছে, এই জুড়ে কি কমিটি কদিন কী করছে, একটা মহিলার কি দেখলাম ছবি দেখলাম কাদিয়াজার সাথে এরকম কৃষ্ণ দাঁড়িয়েছে, আর একটা ছবি দেখলাম যে পাশে সবাই বসে গল্প করতেছে, তাকেও যুব কমিটিতে স্থান দিয়েছে। এর থেকে ভালো আসতে হবে আমাদের, এর থেকে ভালো এসে না আসতে পারে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুদের স্বপ্ন সোনার বাংলা গড়ার স্বপ্ন এই স্বপ্ন বাস্তবে তো সম্ভব নয়। আমাদের নেত্রী একজন যোগ্য উত্তরসরী বঙ্গবন্ধু উত্তরসরী একটা কন্যা রেখেছেন, সে একা আপনার রাজধানী ছবির কোনো কাজ করতেছে কিন্তু তিনি একা পক্ষে সম্ভব নয়। এই দেশকে সুন্দর বাংলা করতে হলে আমাদের এর থেকে বাড়ি আসতে হবে, ওই হাইব্রিড থেকে বাড়ি আসতে হবে, তেগরি তাকে নিয়ে কাজ করতে হবে, আন্দোলন সংগ্রাম তাদের নিয়ে এবং ভবিষ্যৎ যুব সমাজ তাকে মাদক মুক্ত করতে হবে, নেশামুক্ত করতে হবে, সন্ত্রাসমুক্ত করে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস শিক্ষা নিয়ে সেটা রান করাতে হবে, সেটা দান করে বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করে জন্য তাদের আগে আসতে হবে, তাদের সন্ত্রাস করতে পারলে আমরা সোনার বাংলা করতে হবে, সোনার দেশ আমরা পাবো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।